কিশোরী মেয়ে রয়েছে এবং পাশের যে ছোট মেয়েটি রয়েছে সেও পরিপূর্ণভাবে একেবারে স্বাভাবিক বলা চলে না তুমি বোন দেখাও হাতটা এই হাত এক হাত রাস্তায় অসুস্থ স্বজনহীন মানুষদের হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা চট্টগ্রাম মহানগর পুলিশের কনস্টেবল শকত হোসেনকে চাকুর উচ্চিত করা হয়েছে গত ষোলো এপ্রিল তার চাকরিচ্যুতির আদেশে স্বাক্ষর করেন সিএমপির বন্দর বিভাগের কমিশনার শাকিলা সুলতানা আদেশের কপি পাঠানো হয় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের দপ্তরে আদেশে বলা হয়েছে দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এছাড়া অভিযুক্ত শকত হোসেন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকা এবং বেয়ারিশ মানুষ নিয়ে মানবিক কার্যক্রমে ব্যস্ত থাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তার পক্ষে সম্ভব নয় এমন বক্তব্য লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানোর পর তাকে চাকরিচ্যুত করা হয় বিষয়ে কনস্টেবল শওকত হোসেন বলেন তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তাকে চট্টগ্রাম মহানগর পুলিশ থেকে কুমিল্লায় বদলি করা হয় এবং সেখানে বদলি করার কারণে তিনি মানবিক কাজ তেমন ভাবে করতে পারছিলেন না সেই কারণে তার পুলিশের দায়িত্ব ঠিকভাবে পালন করতে না পারা এবং মানবিক কাজ ঠিকভাবে করতে বাধাগ্রস্ত হওয়ায় তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে গণমাধ্যমের কাছে দাবি করেছেন এবং স্বেচ্ছায় পদত্যাগ পত্র গ্রহণ না করে তাকে চাকরিচ্যুত করা কিংবা তাকে অপরাধী সাব্যস্ত করে চাকরি থেকে বহিষ্কার করা বিষয়টি তাকে দুঃখ দিয়েছে বলেও গণমাধ্যমকে জানান তিনি এবং এটি দেখতে অশোভনীয় হয়েছে বলেও তিনি বলেন দু সালে তৎকালীন সিএমপি কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমানের আদেশে মহানবিক পুলিশ ইউনিটে যাত্রা শুরু হয়েছিল তখন কমিশনার ব্যক্তিগত তহবিল থেকে পঞ্চাশ হাজার টাকাও দিয়েছিলেন বেয়ারিশ মানুষের চিকিৎসা দিয়ে ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করায় তখন গণমাধ্যমে পুলিশের এই উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসা হয়েছিল নোয়াখালীর কবিরহাট উপজেলার বাসিন্দা শকত হোসেন দু সালে পুলিশ কনস্টেবল পদে যোগ দেন দু সালে ঢাকা থেকে বদলি হয়ে রাঙ্গামাটিতে যান সেখান থেকে আসেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে চাকরির পাশাপাশি তিনি তিন বছরের ডিপ্লোমা এবং দুই বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন করেন দু হাজার এগারো সাল থেকে তিনি চট্টগ্রাম মহানগরী অসহায় দুঃস্থ ও বেয়ারিশ মানুষদের নিবৃত্তিতে চিকিৎসা সেবা দেওয়া শুরু করেন হাসপাতালে নিয়মিত দায়িত্ব পালনের পর তিনি মহানগরীতে ঘুরে ঘুরে স্বজনহারা নাম পরিচয়হীন অসুস্থ মানুষদের সেবা দিতেন ওষুধপত্র জোগাড় করে দিতেন ধীরে ধীরে তার সঙ্গে একাধিক কনস্টেবল স্বেচ্ছা প্রণোদিত হয়ে এই কার্যক্রমে জড়িয়ে পড়েন মানবিক পুলিশ শওকত হোসেনকে চাকরিচ্যুত করার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই সঙ্গে একটি ইসলামী মাহফিলে বক্তব্য দেওয়ার ঘটনাটিকেও অনেকেই কোট করছেন বলছেন ওই মাহফিলে বক্তব্য দেওয়া কিংবা মানবিক কাজে জড়িত হয়ে তারকা বনে যাওয়ার কারণে কাল হয়ে দাঁড়িয়েছে শকত হোসেনের চাকরির জন্য এই ঈদে ওমানে বাংলাদেশি পাঞ্জাবি শাড়ি থ্রি পিস ও বাচ্চাদের কাপড়ের বাহারি কালেকশন নিয়ে এসেছে আলবারাকা হাইপার মার্কেট এছাড়াও দেশি বিদেশি যে কোনো পণ্যের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে